বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরএসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি যে ক্যাপাসিটর জিনিসটা কী এবং এই ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়, কীভাবে আপনি এই ক্যাপাসিটর সম্পর্কে চিনতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ফ্যানের ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কম্প্রেসরের ক্যাপাসিটর সম্পর্কেও জানতে পারবেন। আর কোন এসির জন্য কী মানের ক্যাপাসিটর প্রয়োজন, এর একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে আপনি দেখতে পারেন এক টন এসির জন্য কী পরিমাণ ক্যাপাসিটর এবং দেড় টন এসির জন্য কী পরিমাণ ক্যাপাসিটর প্রয়োজন, এরকম করে পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখি কীভাবে ক্যাপাসিটর আমরা চিনতে পারব। তো ফার্স্ট যে ক্যাপাসিটরটা আমি দেখাচ্ছি এখানে, এখানে দেখুন লেখা আছে 35 UF, আর এখানে প্লাস মাইনাস 5%। তো আমরা যদি প্লাস মাইনাস 5% খেয়াল করি, প্রত্যেকটা ক্যাপাসিটরের গায়ে প্লাস মাইনাস 5%, এখানেও প্লাস মাইনাস 5%, এখানেও প্লাস মাইনাস 5%, এইটাতে প্লাস মাইনাস 6%। তো এক্ষেত্রে 5% হোক বা 6% হোক, যদি প্লাস মাইনাস এই পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। এটি হচ্ছে যে মান রয়েছে এর 5% কম বেশি হতে পারে। এখন দেখুন এখানে যে 35 UF লেখা রয়েছে, এখানে 35 UF থাকতে পারে অথবা এর এই যে এরকম একটা দাগ থাকতে পারে যেটাকে বলা হয় মাইক্রোফ্যারাড, এরকম যদি থাকে 35 মাইক্রোফ্যারাড, 30 মাইক্রোফ্যারাড, 40 মাইক্রোফ্যারাড, 45 মাইক্রোফ্যারাড, 50, 55, 60, 65, 70, তো কথা হচ্ছে যদি এরকম ফিক্সড একটা মান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এই ক্যাপাসিটরটা হচ্ছে রান ক্যাপাসিটর। এবং এর উপরে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বডির সাথে এই যে কালো যে রিং পরা অংশটি রয়েছে, এটা কালো, নীল, সবুজ, সাদা, যে কোনো রঙের হতে পারে, তবে এই গোড়া থেকে জাস্ট এরকম দুইটা পিন বের হবে, আর উপরে গিয়ে এরকম 4টা, 5টা, 3টা, 2টা থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে জাস্ট গোড়া থেকে দুইটা পিন বের হবে। এবং এর মান থাকবে এরকম নির্দিষ্ট করা 30, 35, 40, 5, 2, 2.5, এরকম মান থাকবে, একটা মান থাকবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এটা রান ক্যাপাসিটর। এবং এটা আমরা কোথায় ব্যবহার করবো, আমরা কম্প্রেসর চালানোর জন্য এই ক্যাপাসিটরটা ব্যবহার করি, এছাড়া কন্ডেন্সার ফ্যান, বড় বড় এসি যেগুলোতে 6 মাইক্রোফ্যারাডের ফ্যান ফ্যান ক্যাপাসিটর প্রয়োজন, সেখানেও আমাদের এই ক্যাপাসিটরগুলোর প্রয়োজন হয়। তো ক্যাপাসিটরের মান দেখে আমরা নির্দিষ্ট মানের ক্যাপাসিটর নির্দিষ্ট ফ্যান মোটরে অথবা কম্প্রেসর মোটরে ব্যবহার করব। আমরা এই ক্যাপাসিটরটা সম্পর্কে আশা করছি এখন বুঝতে পেরেছি। পরের যে ক্যাপাসিটরটি রয়েছে, এটিতে দেখুন 30 যোগ 5 মাইক্রোফ্যারাড লেখা রয়েছে। তো যদি এরকম মান থাকে 30 যোগ 5, 40 যোগ 5, 35 যোগ 5 বা 6, মানে এক কথায় এখানে একটা যোগ চিহ্ন দেওয়া থাকে অথবা এইটার মতো দেখুন এরকম একটা ভাগ চিহ্ন দেওয়া থাকে, তার মানে এই এর ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর, এই দুটো ক্যাপাসিটর একই। এখানে আমি একটু বুঝাচ্ছি যে এখানে ভাগ দেওয়া আর এখানে প্লাস দেওয়া দুটো একই ক্যাপাসিটর, এটার নাম হচ্ছে কম্বাইন্ড ক্যাপাসিটর, মানে যৌগিক, অর্থাৎ এর ভিতরে দুইটা ক্যাপাসিটর রয়েছে, একটার মান 30 আর একটার মান 5, আর এটার ভিতরেও দুইটা ক্যাপাসিটর রয়েছে, একটার মান 45 আর একটার মান 5। এখন 45 আর 5 যে ক্যাপাসিটরটি রয়েছে, তো আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি 45 মাইক্রোফ্যারাড একটা বড় ক্যাপাসিটর যার মান বেশি, এবং 5 মাইক্রোফ্যারাড একটা ছোটো ক্যাপাসিটর যার মান কম। এই 45 মাইক্রোফ্যারাডটা দিয়ে আমরা চালাবো কম্প্রেসর, আর 5 মাইক্রোফ্যারাড দিয়ে চালাবো যে কন্ডেন্সারের ফ্যান রয়েছে এই ফ্যান। সেমভাবে এখানেও যে 30 মাইক্রোফ্যারাড রয়েছে, এই 30 দিয়ে আমরা চালাবো কম্প্রেসর, এবং 5 যে রয়েছে এই 5 দিয়ে চালাবো আমরা কন্ডেন্সার ফ্যান। কথা হচ্ছে যে ফ্যান আর এই কম্প্রেসর আমরা কীভাবে কানেকশন করব। আপনাদের এই জন্য সহজে যাতে বুঝাতে পারি, এখানে আমি একটা ফিগার রেখেছি, দেখুন একটু আমি জুম করছি, এখানে লেখা রয়েছে ফ্যান, FAN ফ্যান, আর এখানে রয়েছে C, এখানে রয়েছে HERM হার্ম। তো প্রত্যেকটা কম্বাইন্ড ক্যাপাসিটরেই এই রকম ইন্ডিকেট করা থাকবে, যেখানে দুইটা ক্যাপাসিটর একটার সাথে যুক্ত। তো সহজ কথা হচ্ছে যে দুইটা ক্যাপাসিটরেরই একটা মাথা এক করে এই সি করা হয়েছে, অর্থাৎ কমন করা হয়েছে। আর এই যে ফ্যান লেখা রয়েছে, এই ফ্যান থেকে যাবে ফ্যানের স্টার্টিং, এবং এখানে যে হার্ম লেখা রয়েছে, এই হার্ম থেকে যাবে কম্প্রেসরের স্টার্টিং। তো কম্প্রেসর এবং কন্ডেন্সার ফ্যানের দুটোরই স্টার্টিং পয়েন্ট আমরা বুঝে গেলাম যে এই দুটো পিন থেকে সংযোগ হবে, আর কম্প্রেসরের রানিং এবং ফ্যানের যে রানিং পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলো এই কমনে সংযোগ হবে।
তো কিভাবে সংযোগ দিতে হয় তার একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, দেখতে পারেন। তো আমরা মেইন কথা হচ্ছে জানলাম এটা একটা কম্বাইন্ড ক্যাপাসিটর। যদি আলাদা আলাদা দুটো ক্যাপাসিটর ব্যবহার না করে একটা ক্যাপাসিটর থেকে আপনি ফ্যান এবং কম্প্রেসর চালাতে চান, সেই ক্ষেত্রে এই ক্যাপাসিটর আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যদি আমি চাই যে না একটা রান ক্যাপাসিটর ব্যবহার করব আর একটা 5 মাইক্রোফ্যারাডের আলাদা রান ক্যাপাসিটর ব্যবহার করব, এই ক্ষেত্রে আমি এই ক্যাপাসিটরটা ব্যবহার করতে পারি। এখানে লেখা রয়েছে 5 UF বা মাইক্রোফ্যারাড, এটা একটা রান ক্যাপাসিটর, এটা একটা রান ক্যাপাসিটর। আমি কম্প্রেসর চালানোর জন্য এই একটা রান ক্যাপাসিটর ব্যবহার করতে পারি এবং ফ্যান মোটর চালানোর জন্য একটা আলাদা ক্যাপাসিটর ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, এখানে একটা 3 MFD লেখা, 3 MFD এটা হচ্ছে মাইক্রোফ্যারাড, MFD মানে মাইক্রোফ্যারাড। তো MUF না থেকে যদি MFD লেখা থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত হব যে এটা একটা রান ক্যাপাসিটর। এখন ভিউয়ার্স, কোন ক্যাপাসিটর প্রয়োজন কোন এসির জন্য তার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি ক্যাপাসিটর সম্পর্কে জানতে পেরেছেন এবং এই ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় মোটরের স্টার্টিং টর্ক বৃদ্ধি করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।